नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल सुप्रिया ब्लॉग एंड म्यूजिकर पक्ष के सकल के अनेक अनेक शुभकामना जानिए आज के आमी एक रेसिपी तैरी कर देखाबो। आमी एक बोले दुई कप चालेर गुड़ी निये निलाम। ये चालेर गुड़ीटा आमार फ्रिजे छिलो, एखन एकटु लवण दिए देब। आमी फ्रिज थेके सरासरि नामिये एटा तैरी करब। এটা দিয়ে আমি আজকে গ্যাসের চুলায় পিঠা বানাই দেখাবো। ভালো করে গুঁড়িটি আমি মেখে নিচ্ছি, শুকনো গুঁড়ি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে আমি এখন একটু গরম জল দিয়ে দেবো। আস্তে আস্তে গরম জলটুক দিতে হবে। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। গুঁড়িটা বেশি জল দেওয়ার আগে সুন্দর করে মেখে নেবেন। এখন আমি পুরো গোলাটা গুলিয়ে নিচ্ছি। গোলানোর সময় সুন্দর করে মেখে নেবেন চটকে চটকিয়ে। যত চটকাবেন তত সুন্দর হবে গোলাটি। তাতে করে পিঠাগুলো সুন্দর ফুলবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি চুলার কাছে চলে এলাম। দেখে নিলাম যে চুলার ছাঁচটি গরম হয়েছে কিনা। ছাঁচটি গরম হয়ে গেছে। এখন আমি গরম ছাঁচে তেল মেখে নিব। কখনো কাঁচা ছাঁচের উপর তেল দিবেন না। একটু গরম হয়ে গেলে তেলটা মেখে নেবেন। তাতে করে পিঠাগুলো লাগবে না। চারি সাইডে একটু তেল নিয়ে দিবেন। এখন আমি একটু একটু করে গোলাটি দিয়ে দিব। আমার গোলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম। এখন দেখলাম পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা তুলে নিব। দেখেন কত সুন্দর করে উঠে আসছে, কত সুন্দর ফুলেছে। আপনারাও এইভাবে পিঠাটা তৈরি করে নেবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। এ পাশটাও কত সুন্দর হয়েছে। দেখেন একটু পুড়িনি। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ক্যামেরা হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে খুব মজা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায়।